আজকে আমরা পর্ব গাইটনের চ্যাপ্টার সিক্সটিন মাইক্রো সার্কুলেশন সম্পর্কে আমাদের এই টোটাল সার্কুলেটরি সিস্টেমের মেন উদ্দেশ্যটা হচ্ছে আমাদের দেহের প্রতিটি সেলে তার যে নিউট্রিয়েন্টস এবং অক্সিজেন দরকার সেটাকে পৌঁছে দেওয়া এবং সেলে যে ওয়েস্ট প্রোডাক্টসটা তৈরি হয় সেটা সেল থেকে রিমুভ করা অ্যান্ড এই যে এক্সচেঞ্জ প্রসিডিউরটা এটা আমাদের সার্কুলেটরি সিস্টেমের ক্যাপিলারি পার্টে হয় কারণ এই ক্যাপিলারি পার্টটার থিকনেস সবচাইতে কম এবং এই এক্সচেঞ্জ মেকানিজমটা যেহেতু ডিফিউশনের মাধ্যমে হয় তাই ডিফিউশনের ক্ষেত্রে কিন্তু থিকনেসটা অনেক বেশি পরিমাণে ম্যাটার করে থিকনেস যত কম হবে ডিফিউশন তত বেশি হবে আর সেই কারণে ক্যাপিলারি পার্টটাকে কিন্তু বেছে নেওয়া হয় দ্য ওয়াল অফ দ্য ক্যাপিলারিয়ার থিন অ্যান্ড কনস্ট্রাক্টেড অফ সিঙ্গেল লেয়ার মাত্র একটা লেয়ার নিয়ে তৈরি এবং এখানে যে সেলগুলো রয়েছে সেগুলো হাইলি পার্মিয়েবল অনেক বেশি পরিমাণে এটার পার্মিয়েবিলিটি এবারে স্ট্রাকচার অফ দ্য মাইক্রো মাইক্রোসার্কুলেশন অ্যান্ড ক্যাপেলার সিস্টেমে এই পার্টি মেনলি আবারও আমাদের সে আগের আর্টারি ডিভিশনের কথা বলেছে একটা আর্টারি কিছু স্মল ব্রাঞ্চে ডিভাইড হয়ে আর্টেরিয়ল তৈরি করে সেই আর্টারিওল থেকে তৈরি হয়েছে হচ্ছে মেটা আর্টারিওল অ্যান্ড মেটা আর্টারিওল থেকে তৈরি হয় ক্যাপিলারি তবে মেটা আর্টারিওল এবং ক্যাপিলারির মাঝে একটা দরজা থাকে যে দরজাটার নাম হচ্ছে প্রি ক্যাপেলারি স্ফিংটার। এটা একটা ভাল্ব বা দরজা সেম কথায় আর কি অ্যান্ড আর্টারিওল থেকে আমরা আর্টারিউলকে আলাদা করতে পারবো আর্টারিওলে হচ্ছে মাস্কুলার কোর্ট থাকে বাট আর্টারিওলে মাস্কুলার কোর্ট থাকে না ক্যাপিলারি পরে ভেনিউল ফরমেশন হয় অ্যান্ড ভেনিউল থেকে ভেইন ফরমেশন হচ্ছে এবার আমরা যাব স্ট্রাকচার অফ দ্য ক্যাপিলারিতে আগে আমরা বলেছি এটা একটা সিঙ্গেল লেয়ার এন্ডোথেলিয়াল সেল থাকতেছে তাহলে দ্য ওয়ার্ল্ড ইজ কম্পোজড অফ ইউনিলার লেয়ার অফ ইন্ডোথেলিয়াল সেল অ্যান্ড ইজ সারাউন্ডেড বাই এ থিন বেসমেন্ট মেমব্রেন আমরা এপিথেলিয়ামের স্ট্রাকচার যদি বলি তাহলে অবভিয়াসলি এপিথেলিয়ামে সিম্পল যে এপিথেলিয়ামটা রয়েছে সিম্পল স্কোয়ামাস এপিথেলিয়ামটা আর কি তো সেই রকম জাস্ট ওয়ান লেয়ারের একটা সেল থাকবে সাথে একটা বেসম্যান মেমব্রেন থাকবে এবং যেটার থিকনেস হচ্ছে মাত্র পয়েন্ট ফাইভ মাইক্রোমিটার অ্যান্ড এই ক্যাপিলারি মেমব্রেনের মধ্যে প্রচুর পরিমাণে স্মল প্যাসেজ ওয়ে থাকবে এবং এই প্যাসেজ ওয়েগুলাকে আমরা বলতেছি ক্লিফট আমরা একটু একটা ছবি দেখি তাহলে মনে হয় আমাদের জিনিসটা বুঝতে সুবিধা হবে এটা একটা ক্যাপেলারি ছবি দেখানো হয়েছে এই যে এটা একটা সেল এটা দুই নাম্বার সেল এটা তিন নাম্বার সেল আর নিচে যে সুতার মতো জিনিসটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে বেসমেন মেমব্রেন এবং এই প্রত্যেকটা সেলের মধ্যে আমরা কিন্তু কিছু ভেসিক্যাল দেখতে পাচ্ছি এবং এই যে এগুলোকে বলা হয় হচ্ছে মানে ক্যাভিওলি বা প্লাজমা লেমাল ভেসিক্যাল এই ভেসিক্যালগুলো যখন এই সেলের প্লাজমা মেমালের সাথে গিয়ে অ্যাটাচড হচ্ছে তখন এটাকে আমরা বলতেছি ক্যাভিওলে অ্যান্ড এই যে সেলগুলার মাঝে যে একটা চিকন একটা জায়গা তৈরি হয়েছে সেটাকে বলা হয় ইন্টার সেলুলার ক্লেফট দুইটা সেলের মধ্যবর্তী জায়গা আবার কিছু জায়গাতে এবং ক্লেফটাকে যদি দেখি এটা কিন্তু একটু বাঁকানো যদি এই জিনিসটা সোজা হয় তখন সেটাকে আমরা বলতেছি ভেসিকুলার চ্যানেল তাহলে একটা ক্যাপিলারি প্রত্যেকটা সেল কী পরিমাণে পোরস কী পরিমাণে ছিদ্রযুক্ত বুঝাই যাচ্ছে একে তো জিনিসটা অনেক বেশি পাতলা তার উপরে যদি এরকম পোর বা বিভিন্ন চ্যানেল থাকে তাহলে তো ডিফিউশনটা আমাদের খুব বেশি ইজিলি হবে তাহলে এবারে আমরা একটু বইয়ে কি বলছে সেটা একটু দেখি যে ইন দ্য ক্যাপিলারি মেমোরি ফিগারে দেখছি টু স্মল প্যাসেজ ওয়ে কানেক্টিং দ্য ইন্টেরিয়র অফ দ্য ক্যাপেলারি উইথ দ্য এক্সটেরিয়র একটা হচ্ছে গিয়ে ইন্টারসেলুলার ক্লেফট যেটা একটা থিন স্লিট চিকন একটা জায়গা এবং কার্ভিং চ্যানেল দেখছিলাম না কার্ভ করে আছে আর কি এবং ইচ সেলস ইন্টারাপ পিরিয়ডিক্যালি বা শর্ট রিজেস অফ প্রোটিন অ্যাটাচমেন্ট আছে এবং এই প্রত্যেকটা ক্লেফটের মধ্যে কিছু প্রোটিন অ্যাটাচমেন্ট রয়েছে যেটার মাধ্যমে দুইটা সেল পাশাপাশি দুজনকে ধরে রাখে তেমন এখানে ডিপলি কোনো কিছু নাই আর কি এবং এই যে আমাদের ইন্টারসেলুলার যে ক্লেফটগুলো রয়েছে এই ক্লেফটগুলোতে ওয়াটার সলিউবল যে আয়ন বা স্মল সলিউড যেগুলো আছে সেগুলো ইজিলি ডিফিউজ করতে পারে এক্সটেরিয়রের মধ্যে এবং এই ইন্টারসেলুলার ক্লেফটের আরেকটা নাম হচ্ছে গিয়ে স্লিট পোর তাহলে ইন্টারসেলুলার ক্লেফট সম্পর্কে আমরা কি কী জানলাম ফার্স্ট অফ অল বিটুইন অ্যাডজাস্ট অ্যান্ডোথিলিয়াল সেল এবং খুব থিন এবং কার্ভিং একটা চ্যানেল যেটার মধ্য দিয়ে ওয়াটার সলিউবল অ্যান্ড স্মল সলিউডগুলো র্যাপিডলি পাস হতে পারে এবারে আমরা পড়ব প্লাজমালেমাল ভেসিকলস বা ক্যাভিওলি সম্পর্কে এই প্লাজমালেমাল ভেসিগেল ফর্ম ফ্রম অলিগোমার্স অফ প্রোটিন কল্ড ক্যাভিওলেন্স আচ্ছা অলিগোমারটা কি সেটা আগে বলি প্রথমত হচ্ছে আমাদের যদি অনেকগুলো জিনিস একসাথে অ্যাটাচ হয় সেটাকে আমরা বলি পলিমার লাইক অনেকগুলো ইথিন এক জায়গায় হলে সেটাকে আমরা বলি পলিথিন তবে যদি তিনের অধিক অনু হয় সেক্ষেত্রে আমরা বলি অলিগোমার আর যদি অনেক বেশি লাইক থাউজেন্ড টু থাউজেন্ড হয় তখন সেটাকে বলা হয় পলিমার তাহলে ক্যাভিউলিন প্রোটিন মানে তিনের অধিক ক্যাভিওলিন প্রোটিন মিলে এই প্লাজমা লেমাল ফর্মেশন ফর্মেশন করতেছে এবং তার সাথে থাকতেছে কোলেস্টেরল অ্যান্ড লিপিডস মানে সহ্য কথা বলতে গেলে প্রোটিন অ্যান্ড লিপিড মিলে এই ভেসিকলটা ফরমেশন করতেছে তো এটার ফাংশনটা যদিও আনক্লিয়ার তবে এটা ধরে নেওয়া হয় যে এই ক্যাভিওলিগুলা মেনলি এন্ডোসাইটোসিসে হেল্প করে এন্ডোসাইটোসিস কি ছিল যেটার মাধ্যমে মানে আমাদের সেল এনগাল্ফ করে বিভিন্ন ম্যাটেরিয়াল মানে আমাদের যে নিউট্রিশনগুলো আসতেছে গ্লুকোজ অক্সিজেন সেগুলোকে এনগালফ করতেছে অ্যান্ড ট্রান্সসাইটোসিস অফ দ্য ম্যাক্রোমলিকিউলস অ্যাক্রোস দ্য ইন্টেরিয়র অফ দ্য এন্ডোথিলিয়াল সেল এবং সেই সেলগুলো যে জিনিসগুলো আমরা নিলাম সেগুলোকে আমাদের সেলের ভিতরে নিয়ে যাইতেছে এরপরে আরেকটা জিনিস যেটা ঘটে এই ক্যাভিউলি যদি আমাদের কয়েকটা ক্যাভিউলি একসাথে ফিউজ হয়ে যায় তখন তৈরি করে ফেলে ভেসিকুলার চ্যানেল আমরা ছবিতে যে জিনিসটা দেখেছিলাম যে স্ট্রেইট একটা লাইন ফরমেশন করেছে এটা মেনলি ক্যাভিউলি দিয়েই ফর্মেশন হচ্ছে এবারে ক্যাপিলারির মধ্যে কিছু স্পেশাল টাইপ অফ পোর্ট থাকে আমাদের বিভিন্ন অর্গ্যানের স্পেশালি যেখানে দরকার আর কি আমাদের ব্রেইনের ক্ষেত্রে যে ক্যাপিলারি এন্ডোথিলিয়ার মধ্যে যে জাংশনটা সেটা মেইনলি টাইট জাংশন। টাইট জাংশনটা কথাতেই বোঝা যাচ্ছে যে এখানে খুব ইজিলি ডিফিউশনটা হবে না তাই যেহেতু এটা টাইট জাংশন এক্সট্রিমলি স্মল খুবই সূক্ষ্ম মলিকিউল ছাড়া কোনো কিছু এখানে এক্সচেঞ্জ হবে না লাইক ওয়াটার অক্সিজেন কার্বন ডাইঅক্সাইড ছাড়া আর অন্য কোনো কিছু ব্রেইনের মধ্যে আসবে না এটা থাকাতে কি সুবিধা হচ্ছে যদি আমাদের ব্লাডের মধ্যে কোনো টক্সিন আর অন্য কোনো সাবস্টেন্স চলে আসে সে কিন্তু আমাদের ব্রেইনে ইজিলি যেতে পারবে না বাট লিভারের ক্ষেত্রে জিনিসটা আবার একটু উল্টা ব্রেইনের উল্টা কীরকম লিভারে যে এন্ডোথিলিয়ালের যে ক্লেফটগুলো রয়েছে সেগুলো এত বেশি পরিমাণে বড় যে আমাদের ইসের মধ্যে রক্তের মধ্যে যে ডিজলভ সাবস্টেন্স রয়েছে এক্সেপ্ট মানে ইভেন প্লাজমা প্রোটিনটা সহ আমাদের লিভার টিস্যুর মধ্যে চলে যেতে পারে দুটা কিন্তু পুরো উল্টা ঘটনা ব্রেন কোনো কিছুকে ঢুকতে দিচ্ছে না আর লিভার হচ্ছে সবাইকে বলতেছে যে হ্যাঁ আসো কারণ থেকে আমাদের লিভার কিন্তু সব কিছুর মেটাবলিজম হয় সেটাকে এক্সক্রিয়েট করে দেয় লাইক আমরা যত ড্রাগস খাই সেগুলো কিন্তু লিভারে মেটাবলিজম হয় সেটাকে এক্সক্রিয়েশন হচ্ছে যে কারণে কিন্তু লিভারের এই ক্লেফ্টগুলো অনেক বেশি ওয়াইড ওপেন থাকতেছে এরপরে দ্য পোর অফ দ্য গ্যাস্ট্রো ইনটেস্টার্নাল ক্যাপিলারি হচ্ছে মিডিয়াম সাইজের মানে সবচেয়ে ছোটো হচ্ছে ব্রেইন তারপরে হচ্ছে গ্যাস্ট্রো ইন্টেস্টার্নাল ক্যাপিলারি তারপর হচ্ছে লিভার এরা অর্গান হিসেবে না এদের ক্লেফটের কথা বলছি এরপর হচ্ছে ইন দ্য গ্লোমেরুলার ক্যাপিলারি অফ দ্য কিডনি নিউমেরাস স্মল ওভাল উইন্ডোজ কল ফেনেস্ট্রা স্পেশাল একটা জিনিস থাকে আমাদের গ্লোমিরোল ক্যাপিলারিতে যেটা নাম হচ্ছে ইয়ে ফেনেস্ট্রা যেটা আমাদের এন্ডোথিলিয়াল সেলের মধ্যে থাকে এবং যেটার মধ্যে দিয়ে প্রচুর পরিমাণে স্মল মলিকুলার অ্যান্ড আয়নিক সাবস্টেন্সগুলো সেগুলো ফিল্টার হতে পারে এই যে একটা স্পেশাল জিনিস শুধুমাত্র গ্লোমিরোল ক্যাপিলারিতেই থাকতেছে For act a special reason I do you know. এবার হচ্ছে ফ্লো ব্লাড ইন দ্য ক্যাপিলারি কীভাবে ফ্লোটা হচ্ছে তার আগে আমরা জাস্ট একটু একটা কথা মনে করি সেটা হচ্ছে মেটারটারি অ্যান্ড ক্যাপিলারির মাঝে একটা গেট ছিল যেটার নাম ছিল প্রি ক্যাপিলারি স্পিন্টার তাহলে আমরা জিনিসটা বুঝতে পারতেছি যে ওখানে একটা দরজা রাখা হয়েছে সব সময় ব্লাড আসবে না এবং সেই কথাটাই কিন্তু লেখা আছে এখানে ব্লাড ইউজুয়ালি ডাজ নট ফ্লো কন্টিনিউয়াসলি থ্রো দ্য ক্যাপিলারি ইনস্টেড ইট ফ্লোস ইন্টারমিটেন্টলি মানে মাঝে মাঝে টার্নিং অন অ্যান্ড অফ ইন এভরি ফিউ সেকেন্ডস মানে যে দরজা খোলে দরজা বন্ধ হয় এবং এইটার কারণে আমাদের কী সুবিধাটা হচ্ছে দ্য কজ অফ দিস ইন্টারমিডিয়েন্সি ইজ দ্য ফেনোমিনান কল্ড ভেসোমেশন এই যে বারবার মানে ইন্টারমিডিয়েন্ট কিছুক্ষণ পর আসছে যেটাকে বলা হয় ভেসোমোশন হুইচ মিনস ইন্টারমিডিয়েন্ট কন্ট্রাকশন অফ দ্য মেটার আর্টারিয়াল অ্যান্ড প্রিক্যাপুলারি স্পিংটারে কিছুক্ষণ পর মেটার আর্টারিয়াল অ্যান্ড প্রিক্যাপুলারি স্পিংটারের কন্ট্রাকশনের ফলে আমাদের ক্যাপুলারি যে ব্লাড আসে যখন কন্ট্রাকশন নাই তখন কিন্তু আর ব্লাডটা আসবে না এটার মাধ্যমে কি হচ্ছে আমাদের যাতে ঠিকমতো ফিল্টারেশনটা খুব ভালো মতো যাতে হয় সেটা কিন্তু এনশিওর করা হচ্ছে এখন এই মোশনটা অ্যাকচুয়ালি রেগুলেটেড হয় কিসের মাধ্যমে এই যে ওপেনিং অ্যান্ড ক্লোজিংটা আর কি এটা মেনলি ডিপেন্ড করে কনসেন্ট্রেশন অফ দ্য অক্সিজেন যখন আমাদের একটা টিস্যুতে অনেক বেশি পরিমাণ অক্সিজেন দরকার তার মানে তো ক্যাপিলের মধ্যে আমার ব্লাড ফ্লো বাড়াই দিতে হবে তখন কিন্তু আমার বেশি পরিমাণে ব্লাড ফ্লো হবে যখন আমার এত বেশি অক্সিজেনের দরকার না আমাদের টিস্যুতে তখন কি এত বেশি ব্লাড ফ্লো লাগবে ক্যাপিলের মধ্যে তখন কিন্তু আর দরকার নেই তাহলে ভেসমসুণা রেগুলেটর কনসেন্ট্রেশন অফ অক্সিজেন